হুজুগে বাঙালির শেষ পাতে মিষ্টি থাকে না তা কখনো হয় না। তারপর আবার বিশ্বকাপ ফুটবল, যা কিনা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মুখ দেখাদেখি বন্ধ করে দেওয়া পরিস্থিতি পার করে বিশ্ব ফুটবল দলে নিজের পছন্দের দলকে সমর্থনের বেলায় সেই ইস্টমোহনকে এক করে দেয়। ফুটবল যেমন বাঙালির রন্ধ্রে রন্ধ্রে বইছে, তেমনি মিষ্টি বইছে বাঙালির লোহিত কণিকায়, ওষ্ঠে, জিভে। বিশ্বকাপের ধুন্ধুমারের সেই প্যারামিটারে পৌঁছে বাঙালি মিষ্টি মুখ করবে না তা অসম্ভব। সেই কারণেই কলকাতার মিষ্টির দোকানগুলিও বিশ্বকাপ ফুটবল সহ মাঠ, পছন্দের প্লেয়ার সবটা ঢেলে ফেলেছে ছানার ছাঁচে। তৈরি হয়ে গিয়েছে বাহারি রঙের মিষ্টি, বিভিন্ন আকার আকৃতির। তা দেখেই কলকাতাবাসীর স্যালাইভা ক্ষরণ শুরু হয়ে গিয়েছে, ভিড় বাড়ছে উত্তরোত্তর। বিশেষ করে পছন্দের দলের জিতকে কেন্দ্র করে ফুটবল ভক্তরা সেলিব্রেশনে মাততে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এই মিষ্টি হল বিখ্যাত বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের। পছন্দের মেসি, রোনাল্ডো, এমনকি গোলপোস্টটিকেও তুলে নিয়ে এসে চোখ বুজে কামড় বসাতে প্রস্তুত ফুটবল পাগল মিষ্টি প্রেমীরা। শুভিক কুণ্ডুর রিপোর্ট, কলকাতা 24/7।